नमस्कार বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে ভালোবাসার রান্নাঘরের দর্শকদের জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। বিজয়ার স্পেশাল পর্বে আপনাদের সাথে শেয়ার করব কুচো নিমকির রেসিপি। সাধারণ কিছু উপকরণে এই কুচো নিমকি যেমন হয় ক্রিসপি, তেমনি খেতেও হয় দারুণ। তাহলে চলুন আপনারা দেখে নিন আমি বাড়িতে কিভাবে কুচো নিমকি বানাই। কুচো নিমকি বানানোর জন্য আমি এখানে ময়দার ব্যবহার করছি, আমি ময়দা দিয়েই বানাবো। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিলাম, 4 কাপের মাপে 2 কাপ ময়দা নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চা চামচ নুন দিলাম। কালো জিরে দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু কিছুক্ষণ সময় ধরে একটু ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা খাবার সোডা ব্যবহার করছি না, সেই এগুলো ছাড়াই কিন্তু এটা খেতে হবে ভীষণ ক্রিসপি, খুবই খাস্তা হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এইরকমভাবে ডোলে ডোলে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম যখন দলা হয়ে যাবে, এই যে এইরকম আমি যেরকম দেখাচ্ছি, এইরকম দলা হয়ে গেলে বুঝবেন যে ময়ানটা ঠিক হয়েছে, তাহলেই নিমকিটা একদম খাস্তা হবে। এইবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে, মেখে একটা ডো তৈরি করব। একসাথে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মাখার সময় কিন্তু এইরকম ভাবে ভালোভাবে মুষ্টি নিতে হবে। হ্যাঁ, এইরকম ভাবে ভালোভাবে ময়দাটা কিন্তু মাখতে হবে। ময়দাটা একটু কিন্তু শক্তর দিকেই হবে, এটা কিন্তু বেশি নরম হবে না। ময়দাটা মাখার পর আমি একটু রেস্টে রাখবো, তখন আবার একটু নরমও হয়ে যাবে। ওই জন্য যখন মাখা হবে তখন কিন্তু অত নরম মাখবেন না, একটু শক্তর দিকেই রাখবেন। 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখলাম। 10 মিনিট পর এবার আমি দেখছি ময়দাটা কত নরম হলো। হ্যাঁ দেখুন, বুঝতেই পাচ্ছেন একটু নরম হয়েছে আগের থেকে, এইরকমই হবে। এবার এই ময়দার থেকে ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি, 4টে সমান পরিমাণের লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি। এবারে লেচিটাকে আমি বেলবো। আমি কিন্তু এখানে কোনো ময়দা বেলার জন্য তার ব্যবহার করছি না, এটাতে যেহেতু তেল দিয়ে মাখা আছে তো এটা এমনি বেলা যাবে। ময়দার যদি ব্যবহার করা হয় তাহলে যখন ভাজবেন না তখন ওই ময়দাটা তেলের মধ্যে পড়ে পুড়ে যাবে, দিয়ে তেলটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ময়দার ব্যবহার আমি করি না। যদি আপনাদের মনে হয় অসুবিধা হয় তাহলে অল্প ময়দা ব্যবহার করতে পারেন বা অল্প তেল ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এইভাবে ভালো করে কিন্তু পাতলা করে বেলতে হবে, চারিপাশটা পাতলাভাবে বেলতে হবে। মোটা থাকলে কিন্তু নিমকিগুলো কিন্তু ফুলবে না। এরকমভাবে টেনে টেনে মাঝখানটাও কিন্তু এইভাবে টেনে টেনে বেলতে হবে, যাতে চারিদিকটাই সমানভাবে পাতলা হয়। যেরকম রুটি বেলেন সেরকমই পাতলা হবে। কিন্তু আমার বেলা হয়ে গেছে, এবার আমি এখান থেকে
নিমকির আকারে কেটে নেব। প্রথমে এইরকম ভাবে লম্বালম্বি কাটতে হবে। তারপর এইভাবে তেরছা করে আমি কেটে নিচ্ছি। নিমকি তো যে কোনো শেপই করা যায়, ডায়মন্ড শেপ করা যায়, চৌকো করা যায় বা লম্বাও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেইভাবেই করতে পারেন। দিয়ে এইভাবে কেটে ছুরি দিয়েই আস্তে আস্তে নিমকিগুলো আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার গ্যাসে আমি তেল গরম বসিয়েছি। তেলটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে গরম করব না। দেখুন আমি নিমকিগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার আমি গরম তেলে নিমকিগুলো দেব। নিমকি যখন গরম তেলে দেব সেই সময় আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। হাই আঁচে কিন্তু কখনোই নিমকি ভাজবেন না। একটু হালকা করে এইভাবে নেড়ে দিতে হবে। দেখুন নিমকিগুলো যখন ফুলে উপরে উঠে আসছে, এইভাবে যখন ফুলে উপরে উঠে আসবে তখন এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিয়েছি। দিয়ে এবার নিমকিগুলো ভাজব। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আছে নিমকিগুলো ভাজতে হবে। হাই আছে যদি ভাজেন, হাই ফ্লেমে ভাজলে নিমকিগুলো কিন্তু পুড়ে যাবে আর একদম খাস্তা হবে না। এইভাবে একটু বারবার নেড়ে নাড়তে হবে। নেড়ে নেড়ে নিমকি ভেজে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, খুবই কম সময় লাগে। এরকম যখন সোনালি রং হয়ে যাবে তখন নিমকিগুলো তুলে নিতে হবে। তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি। আজ কিন্তু মিডিয়াম টু হাই এর মাঝামাঝিতে রেখে নিমকি তেলে দিতে হবে। দেখুন নিমকিগুলো কিরকম, দেখুন নিমকিগুলো কিরকম ভাবে উপরে উঠে আসছে। এই সময় যখন নিমকিগুলো উপরে উঠে আসবে এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে দিতে হবে। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, রেখে নিমকি ভাজতে হবে। দেখে বুঝতেই পারছেন নিমকিগুলো কিরকম ফুলে উঠেছে। এইভাবে সমস্ত নিমকিগুলোই আমি ভেজে তুলে নিচ্ছি। আমি যেইভাবে দেখালাম এইভাবে যদি আপনারা নিমকি ভাজেন, নিমকি কিন্তু ভীষণই খাস্তা হবে এবং খুবই টেস্টি হবে। দেখলেন তো কত সামান্য উপকরণে এবং কত কম সময়ে নিমকি ভাজা হয়ে গেল। এই নিমকি আপনারা 15-20 দিন একটা এয়ারটাইট জারে স্টোর করেও রেখে দিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, নমস্কার।